لا إله إلا الله. আমি একটি স্কুলে শিক্ষকতা করতাম। পাঠ্য বইয়ের পাশাপাশি শিক্ষার্থীদের নামাজ, পর্দা, হারাম সম্পর্ক ইত্যাদি সম্পর্কে কোরআন ও হাদিসের আলোকে তাদের সচেতন করার চেষ্টা করতাম। আলহামদুলিল্লাহ, আমার উসিলা বেশ কিছু ছেলে মেয়ে দিনের পথে ফিরতে থাকে। এর কিছুদিন পর জানতে পারি সহশিক্ষা কার্যক্রম নাজায়েজ এবং হারাম, তাই আপনি সহ কয়েকজন আলেমের পরামর্শে চাকরি ছেড়ে দিই। এখন আমার প্রশ্ন হলো, আমি যদি যথাসম্ভব নজর হেফাজত করে শিক্ষার্থীদের মাঝে দাওয়াতের উদ্দেশ্যে স্কুলে চাকরি করি, তবে তো আমার জন্য জায়েজ হবে কিনা? দেখুন, কোনো শিক্ষা প্রতিষ্ঠান যেখানে সহশিক্ষা চলমান আছে, যদি সেখানে অ্যাডাল্ট ছেলেমেয়েরা একসাথে পড়ালেখা করে, আপনি তাদের মধ্যে শিক্ষকতা করতে গিয়ে নিজে যদি গুনাহে লিপ্ত হয়ে যান, চোখের গুনাহ অনবরত হতে থাকে, তাহলে আপনার এই গুনাহ থেকে বাঁচার সংগ্রাম করা আপনার জন্য ফরজ। এই গুনাহ থেকে বাঁচার সংগ্রাম করা আপনার জন্য ফরজ। যদি আপনার মনে হয় না আমি এই গুনাহ থেকে বাঁচার সংগ্রামে আমি জিততে পারবো, চেষ্টা করতে পারবো, আমি যথাসম্ভব চোখের হেফাজত করে করতে পারবো, আর এর বিপরীতে আমি সেখানে কিছু দাওয়াতি কাজ করার সুযোগ পাবো, তাহলে অবশ্যই আপনি সেটা করতে পারেন। এটা নির্ভর করবে আপনার অবস্থার উপরে। আপনার অবস্থাটা যদি সেরকম হয় তাহলে আপনি করতে পারেন। আর যদি আপনি নিজে গুনাহে লিপ্ত হয়ে যান, আপনার ইমান আমল তাকওয়া সব বরবাদ হয়ে যায়, তো ওইগুলো সব বরবাদ করে আপনাকে কেউ দাওয়াতের কাজ করতে বলে নাই। আপনি নিজের সেফটিটাকে মোটামুটি একটা জায়গায় নিয়ে তারপর আপনি অবশ্যই সেখানে দাওয়াতি কাজ করতে পারেন, এমনকি বাহির থেকেও দাওয়াতি কাজ করবেন। ভেতরে ঢুকে যদি দাওয়াতি কাজ করতে চান তাহলে নিজের সেফটির বিষয়টাকে সাধ্য অনুযায়ী সর্বোচ্চ লেভেলের চেষ্টা করবেন, এরপর আপনি এটা করতে পারেন ইনশাআল্লাহ। এটা নির্ভর করবে আপনার পুরো অবস্থার উপরে। আমি নববিবাহিত যুবক, আমার স্ত্রী মাদ্রাসা পড়ুয়া, নামাজি পর্দানুসীন। বিয়ের কিছুদিন পর স্ত্রীকে নিয়ে পাশের এলাকা বেড়াতে যায়। প্রতিমধ্যে ঘড়িতে দেখি আসরের ওয়াক্ত শেষ হতে 15 মিনিট সময় বাকি আছে, বাড়িতে গিয়ে ওয়াক্ত পাবো না, তাই বাজারের একটি মসজিদে স্ত্রীকে নামাজ পড়ার কথা বললে সে অসম্মতি জানায়। তখন তাকে জোর করে ওযু করিয়ে মসজিদে নামাজ পড়াই। নামাজের শেষের দিকে মসজিদের মুয়াজ্জিন তার নামাজ পড়া দেখে ফেলে। শ্বশুরবাড়ির লোকজন মসজিদে নামাজ পড়ার বিষয়টিকে ভালোভাবে নেয়নি। এখন আপনি বলুন, আমি কি ভুল করেছি না সঠিক করেছি? ভাইরা, আমাদের মা বোনদেরকে নিয়ে যদি আমাদের কোথাও সফরে যাওয়া লাগে, পথে নামাজের ওয়াক্ত হয়, তখন নামাজটা কি শুধু পুরুষদের উপরে ফরজ হয় না মহিলাদের উপরে ফরজ হয়? মহিলাদের উপরে ফরজ হয়। এই ফরজ নামাজের ওয়াক্ত যখন হয়ে যায়, পুরুষ মহিলা সবার উপরে ফরজ হয়, তখন কোনো মহিলা যদি নিজের গন্তব্যে গিয়ে ওই ওয়াক্তের ফরজ নামাজটা আদায় করতে পারবে, সেই সুযোগ সময় থাকে হাতে, তাহলে তিনি বাসায় গিয়ে নামাজ পড়লে চলবে। কিন্তু যদি এমন হয় যে না, গন্তব্যে যেতে যেতে এই ওয়াক্তের, এই নামাজের ওয়াক্তই থাকবে না, তাহলে অবশ্যই তাকে ফরজ নামাজ পড়ে ফেলতে হবে যে অবস্থায় হোক। এমনকি যদি রাস্তার ধারেও দাঁড়ায় নামাজ পড়তে হয়, পড়ে ফেলতে হবে। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয় নামাজকে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের জন্য, এখানে নারী পুরুষ সকলের জন্য বলা হয়েছে, নির্দিষ্ট সময় পড়াটাকে ফরজ করেছে। অতএব ওয়াক্ত চলে যাচ্ছে, উনি রাস্তার পাশে এক জায়গায় দাঁড়ায় নামাজ পড়বেন, মসজিদে এক কোণা নামাজ পড়বেন, অথবা কোনো দোকানে নামাজ পড়বেন, তোমার লজ্জা হচ্ছে, এই লজ্জাটা শয়তানের সৃষ্টি করতেছে, এটা ইমানি লজ্জা নয়। অতএব নিজের বোন, মা, স্ত্রী, কোনো মাহরাম মহিলার সাথে থাকলে নামাজের ওয়াক্ত হলে তাদেরকে নামাজ পড়াতে হবে, প্রয়োজনে মসজিদের এক কোণে পড়াবেন। উচিত তো হলো বাজারের এবং পাবলিক প্লেসের যে মসজিদগুলো আছে সেগুলোতে অবশ্যই মহিলাদের জন্য যেন নামাজের ব্যবস্থা থাকে, কারণ মহিলাদের ওয়াক্ত হলে তারা যেন নামাজ পড়তে সেখানে পারে, সেই ব্যবস্থা রাখা উচিত। যদি কোনো কারণে না রাখে তাহলে ইমাম সাহেবকে, মুয়াজ্জিন সাহেবকে বলে, মসজিদের খাদেম সাহেবকে বলে, যদি নির্জন কোনো জায়গা পাওয়া যায় সেখানে এক পাশে নামাজ পড়বে। নির্জন কোনো জায়গা নাই, কাউকে পাওয়া যাচ্ছে না, নামাজ পড়তে হবে, তাহলে ওই অবস্থায় পড়ে নেবে, প্রয়োজনে এক পাশে নেকাব পরে। এমনি সাধারণ অবস্থায় মুখ ঢেকে মহিলারা নামাজ পড়বে না, কিন্তু এখানে অন্য পুরুষরা আছে দেখা যাবে, তাহলে মুখ ঢেকে প্রয়োজনে ওই অবস্থায় নামাজ পড়ে নেবেন। এটাকে যদি শ্বশুরবাড়ির লোকজনরা খারাপভাবে নেয়, এটা তাদের অজ্ঞান ও তাদের না বুঝার কারণে। যে নারী এটার ব্যাপারে তিনি এটাকে মনে করছেন তার স্বামী তার প্রতি অবিচার করছেন, তিনি ভুল করছেন, বরং ওয়াক্ত হলে নামাজ পড়তে হবে। আমি আমার পরিবার নারীদেরকে নিয়ে এরকম একাধিকবার হয়েছে যে বিভিন্ন জায়গায় পাবলিক প্লেসে দেখা গেল নামাজের ওয়াক্ত চলে যাবে, আর সময় পাওয়া যাবে না, তো মসজিদের এক কোনায়, পিছনে দোতলায় কোনো এক জায়গায় নিজে পাশে দাঁড়িয়ে থেকে তাদের নামাজ পড়ায় নিছি। এরকম প্রায় সময় হয় এবং এটা হওয়াটাই বাঞ্ছনীয়। এটাকে দোষের মনে করা মূর্খতা এবং অজ্ঞানতা। ইমানদার যেখানে ওয়াক্ত হবে সেখানে নামাজ পড়বে। যদি নামাজের ওয়াক্ত নিজের বাড়িতে গেলে না থাকে বা থাকার না থাকার ভয় থাকে, তাহলে সেক্ষেত্রে মহিলারা অবশ্যই নামাজ পড়ে ফেলতে হবে। এমনকি আপনি অনেকে অজুহাত দেয় যে হুজুর নামাজ পড়ার কোনো জায়গা নেই, মসজিদ বন্ধ। আমি বলি, ভাই আপনি এটা দোকানে ঢুকে যে দোকানদারে বলেন, ভাই আমার সাথে আমার ওয়াইফ আছে, আমার মা আছে, 4 রাকাত নামাজ পড়বে,
বাংলাদেশে কোনো দোকানদার নিষেধ করবে? আমার তো মনে হয় না। অবশ্যই জায়গা করে দিবে যে ভাই শুধুমাত্র ফরজ নামাজটা পড়বে, ছুটে যাচ্ছে একটু সময় দেন, সবাই জায়গা দেবে ইনশাল্লাহ। অতএব যারা এই সমস্ত ঠুনকো অজুহাতে নামাজ পড়েন না, অনেক মহিলা আছে বোরকা পরে পাঁচক তো নামাজ পড়ে, বাসায় নামাজ পড়ে, বাহিরে তিনি আর নামাজ পড়তে চান না, ইতস্তবোত করেন যে মানুষের সাথে নামাজ পড়বে, এটা মূর্খতা। আরে নামাজ হলো ইমানদারের জন্য শ্বাস প্রশ্বাস, জীবন রক্ষার জন্য যেরকম গুরুত্বপূর্ণ, ইমানের জন্য নামাজ ওরকম গুরুত্বপূর্ণ। এটা ছাড়া ইমানদারের ইমানে টিকতে পারে না, বিধায় ফরজ নামাজ চলে যাবে, আর সে কিসের লজ্জা লাজুকতা জড়তার কারণে নামাজ পড়বে না, এটা হতে পারে না, এটা জাহালত এবং মূর্খতা। অতএব নামাজ সর্ববস্থা আমরাও পড়বো, আমাদের মা বোনদেরকেও পড়াবো ইনশা আল্লাহ। সফরেও ছাড় দেব না। অনেক সময় দেখা যায় রেলে বিমানে অনেক পুরুষ, মহিলাদের কথা কি বলবো, অনেক পুরুষ আছে নামাজি মানুষ কিন্তু ওখানে নামাজ পড়ে না, কেন বলে যে ঝামেলা কিভাবে পড়বো। আরে ভাই জান্নাতের আশা করেন আর একটুকু ঝামেলা সহ্য করবেন না? চলন্ত বাসে, বাস থামবে না, এদিকে ফজর ওয়াক্ত চলে যাচ্ছে, অজু আছে, এ অবস্থায় আমি এরকম একাধিকবার হয়েছে সম্ভবত, না জানি একবার তো শিওর, যে বাসের ব্যবস্থায় ওই বাসের যে মাঝখানে চিপা জায়গাটা আছে ওখানে দাঁড়ায়া, বাস যেদিকে যাচ্ছে তার উল্টা দিকে কেবলা, বাস ওদিকে দাঁড়ায় নামাজ পড়ে ফেলছে, সিট ধরে ধরে নামাজ পড়েন, পড়ে যাওয়ার ভয় থাকলে সিট ধরেন, কোনো অসুবিধা নেই, আর দাঁড়াইতে পারেন না বৃদ্ধ মানুষ তো বসে বসে পড়েন, নামাজ পড়তে হবে, কোনো অবস্থাতে ছাড় নাই। আপনি রেলে যাচ্ছেন, রেলে নামাজের জায়গা আছে কিনা খবর নেন, নামাজের জায়গা নেই, তাহলে সেক্ষেত্রে আপনার ওই যে দরজার যে চিপা আছে আশেপাশে এই জায়গাগুলোতে একটু ফাঁক করে দুই রাকাত নামাজ পড়ে ফেলান, আপনাকে কেউ বাধা দিবে না, সবাই সাহায্য করবে ইনশা আল্লাহ। অতএব হিম্মত থাকতে হবে, হিম্মত, ফরজ নামাজ ইমানদার কখনো ছাড়তে পারে না, যেটা ছাড়ার মতো সেটা ছাড়েন, কিন্তু ফরজ নামাজ ছাড়তে পারবেন না, আপনি ফরজটা অন্তত পড়েন, সুন্নত দরকার হলে অসুবিধা হলে না পড়লেন ওই দিন। অতএব সফরে, রেলে, বিমানে যে অবস্থায় থাকি না কেন, পাঁচক তো নামাজ সময় মতো পড়তে হবে, পুরুষদের জন্য নারীদের জন্য এক্ষেত্রে কোনো ছাড় নাই। সফরে যাওয়ার আগে প্ল্যান করবেন যে নামাজের ওয়াক্তের কি হবে, এবং যদি ফেঁসে যান ওই অবস্থায় নামাজ পড়তে হবে আপনাকে, যাই থাকুক না কেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমার প্রশ্ন হচ্ছে, মাজারে সিজদা করা, নিয়ত মানত করা কিংবা ঢোল বাজনা বাজানোর ব্যাপারে শরীয়তের বিধান কি? ভাইরা আমার, মাজারে সিজদা করা শিরক, মাজারে সিজদা করা, যদি কোনো কবরওয়ালাকে কেউ সিজদা দেয় তাহলে তার ইমান হারা হবে, যেই সিজদা আল্লাহর জন্য নিবেদন করতে হয়, এটা ইবাদতের মূল, সেই বিষয়টা যদি আল্লাহ ছাড়া আল্লাহর কোনো সৃষ্টির সামনে নিবেদন করা হয় তাহলে সেটা শিরক, এবং শিরকের অপরাধ হলো অমার্জনীয় অপরাধ, যদি তওবা করে কেউ ফিরে আসে ভিন্ন কথা তাহলে মাফ হতে পারে, এ অবস্থায় যে মারা গেলে সে কাফের বেইমান হয়ে মারা যাবে যদিও মানুষ তাকে মুসলমান মনে করুক। একইভাবে অনেকে নিয়ত করে, মানত করে মাজারে, মানত এটা আল্লাহর নামে হবে, আল্লাহ ছাড়া কারোর নামে মানত হতে পারে। অনেকে বিভিন্ন মাজারে গরু ছাগল দেয় এবং ওই গরু ছাগল জবাই হয় পিসাবের নামে, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ওলা তাকুলু মিম্মা লাম ইউযকার ইসমুল্লাহ আলাইহি, যেই পশু জবাই করার সময় আল্লাহর নাম নেওয়া হয় নাই, অন্যের নাম নেওয়া হয়েছে, তোমরা সেই পশু থেকে গোশত খাবে না, ওটা হারাম, এবং যারা এই কাজ করবে তারা গুনাহগার হবে, তারা শিরকে লিপ্ত হবে, ভয়ঙ্কর একটা বিষয়, মান বিধ্বংসী বিষয়। ঠিক একইভাবে ঢোল বাদ্যযন্ত্র, এগুলোকে ইসলামে হারাম করা হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বুয়াইস্তুলি আকসিলি অক্সিরাল মাজামির, ঢোল তবলা বাদ্যযন্ত্র এগুলো ভাঙার জন্য, অর্থাৎ এগুলো সমাজ থেকে ইমানদার থেকে এগুলা বিতাড়ন করবার জন্য আমাকে আল্লাহ পাঠিয়েছে। অতএব সেখানে তথাকথিত আপনার পীরের মাজার, সেখানেই যদি ঢোল তবলা হয় তাহলে ওইটা তো হারাম শুধু নয়, ওটা ইসলামের নামে হারাম, আরও জঘন্য হারাম। বিধায় মুসলমানদেরকে আল্লাহ তাআলা এগুলো বোঝার তৌফিক দান করুন, আমরা যেন সত্য আর অসত্যের মধ্যে পার্থক্য করতে পারি, হক এবং বাতিলের মধ্যে পার্থক্য করতে পারি, হেদায়েত এবং গোমরাহির মধ্যে যেন পার্থক্য করতে পারি, আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন।